ঠাকুরপুকুর বিবেকানন্দ পল্লী সংঘের পুজো এবছর 25 বছরে, আর এই বছরে তাদের বিষয় ভাবনার মধ্যে রয়েছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে প্রাণীজগৎ জীবজগৎ তাদের অস্তিত্ব হারাচ্ছে, সেই জায়গাটাকেই তুলে ধরতে চাইছেন এরা। আমাদের এখানে মূল বিষয় ভাবনা থাকছে পৃথিবীর যে গ্লোবাল অ্যাটাক আসছে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে, তারপরে যে আমাদের যে পৃথিবীর যে জীবজগৎ প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সমস্ত যে নষ্ট হয়ে যাবে, তার একটা প্রতিচ্ছবি আর কি এখানে তৈরি করা হচ্ছে। সূর্যের একটা বড় স্কাপচার থাকছে যেটা দিয়ে সূর্যের যে তাপমাত্রা এটাকে বোঝানো হবে, আর উপরে একটা লাইটের এফেক্ট থাকবে যে টর্নেডো ঝড় যে ধ্বংস করে দিচ্ছে তার একটা এফেক্ট। কোথাও মানুষ, কোথাও আবার উদ্ভিদ, এই বিশ্ব উষ্ণায়নের ফলে যে বিকৃতি আসছে তাকেই তুলে ধরা হচ্ছে এই মণ্ডপের মধ্যে। পাশাপাশি আলোর ব্যবহারেও থাকছে একটা বিশেষ বৈশিষ্ট্য, কেননা গোলাকার মণ্ডপের ওপরে একটা টর্নেডোর এফেক্ট দেখা যাবে আলোর মাধ্যমে। আর সব মিলিয়ে এবার এই রজত জয়ন্তী বর্ষে পুজো কিন্তু জমজমাট। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।